হ্যাঁ দেখো, প্রসিলাইট তো দুর্গাপুর মহকুমা হাসপাতাল, দুর্গাপুরের যে বিভিন্ন জায়গায় যে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, পুরসভার যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র আছে, তার পাশাপাশি সরকারি হাসপাতাল দুর্গাপুর মহকুমা হাসপাতাল, সেখানেও দেওয়া হচ্ছিল। এবং সেখানে আজকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয় যে ভ্যাকসিনের অমিল এবং আগামী 2-3 দিন ভ্যাকসিন দেওয়া হবে না। যারা ভ্যাকসিন নিতে এসেছিলেন তাদেরকে বলে দেওয়া হয় যে বুধবারের পর খোঁজ নিতে, 24 তারিখের পর এর মধ্যে ভ্যাকসিন ঢুকলে সেটা 24 তারিখের পর দেওয়া হবে। স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক ছড়িয়েছে, প্রচুর মানুষজন আসছে প্রতিদিন ভ্যাকসিন নিতে, যে হারে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে। সুতরাং আজ সুপার যেটা জানাচ্ছেন যে তারা রিকোয়েস্ট পাঠিয়েছেন কবে আসবে ভ্যাকসিন, সেটাও কিন্তু হাসপাতাল সুপার কিন্তু সেটা বলতে পারেননি। এবং জেলা স্বাস্থ্য দপ্তর বলছে যে আমরা আমাদের মতো চেষ্টা করছি যে পাঠানোর, এবং যেমন যেমন ভ্যাকসিন আসছে সেই তুলনায় দেওয়া হচ্ছে, কিন্তু সেটা চাহিদার তুলনায় অত্যন্ত কম। ধন্যবাদ মনোজ। করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে তৎপর পুলিশ, নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট, ধর্মতলা মেট্রো স্টেশন চত্বরে অভিযান। মাস্ক না পরায় এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মতলাতে অভিযান চালায় পুলিশ, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন চত্বরে ধরপাকড় চলে। নিউ টাউনের সাপুরজি বাজারে করোনা আবহেও সেখানে অসচেতনতা ছবি, কারো থুতনি নিচে মাস্ক, কারোর আবার মাস্ক রয়েছে পকেটে। ক্যামেরা দেখার পর অনেকেই তড়িঘড়ি পরে নিলেন মাস্ক। আমরা এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এ রয়েছি, যে ছবি আমরা দেখছি এখানে নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ, তিনি এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ঠিক সামনে, সেখানে কিন্তু মাইকে প্রচার চলছে, এবং নিউ মার্কেট থানার যারা অফিসার তারাও রয়েছেন। ইতিমধ্যে 8 জনকে এই চত্বর থেকে অ্যারেস্ট করা হয়েছে, মূলত যারা মেট্রো থেকে নামছেন এবং যারা মেট্রো স্টেশনে ঢুকছেন তারা মাস্ক পরে আছেন কিনা এটার জন্যই প্রথমে মাইকে প্রচার, এবং তারপরই যারা পরেননি তাদেরকে ধরপাকড় চলছে। পরিধানই একমাত্র উপায়, মাস্ক পরিধান করে থাকুন, সঠিকভাবে মাস্ক পরিধান করুন। এরকমই ছবি কিন্তু ধর্মতলা মেট্রো স্টেশনের সামনে, নিউ মার্কেট থানার তরফ থেকে মাইকে প্রচার চলছে, মেট্রো যারা বেরোচ্ছেন মাস্ক ছাড়া তাদেরকে গ্রেফতারও করা হচ্ছে। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।